এই যে এখন আমাদের রোদ পোহাতে যাচ্ছি ছাদে, আমাদের নতুন ফোল্ডিং চেয়ার টেবিল নিয়ে যাচ্ছি। এই শীতে ছাদে রোদ পোহানোর সময় ফোল্ডার চেয়ার অ্যান্ড টেবিল খুব ইম্পর্টেন্ট। সাথে এই যে আমব্রেলা আছে, বেশি রোদ সহ্য না হলে তখন আমব্রেলা নিয়ে যাবো আমরা। ঠিক আছে, আমার দেখাচ্ছি কি করে এখন ফোল্ডিং চেয়ার টেবিলটা সেট করা যাবে। একটা বক্স আকারে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে, যে কোনো পিকনিক বা সমুদ্র সৈকতে ঘুরতে গেলে আপনি আপনার চেয়ার টেবিল নিজে ক্যারি করতে পারেন। বাইরে তো এরকম সুন্দর আপনার শিশরে আপনার বিচে এরকম সুন্দর সেট আপ করা থাকে, আমাদের এখানে তো নেই, শুধু বালি বালি। তো আপনি এটা নিয়ে গেলে নিজের মতো করে সেট করতে পারেন। প্রথমে এই যেটা খুললাম, খুলে এখানে দেখুন, এখানে একটা হিঞ্চ দেওয়া আছে, এটাকে সেট করতে হবে। তাহলে এটা এরকমভাবে হলো, বা এই যে এখানে, তারপরে এখানে একটা হিঞ্চ দেওয়া আছে। এখানে হিঞ্চটা আছে, এটা সেট করলাম। যদি মিস করে যেতে থাকেন তাহলে এখানে আবার দেখতে পাবেন আরেকটা, এখানে আবার সেট করছি। এটা কিন্তু খুবই ভালো, যে কোনো জায়গায় যে বসার জন্য, যাদের গ্রামে বাড়ি আছে, গাড়ি শহরে থাকেন, গাড়িতে করে নিয়ে গেলেন ক্যারি করে, আপনি ওখানে যে এইটা আরেকবার দেখা, এটা এখানটায় এই যে, হ্যাঁ এটা এরকম থাকে বেসিক্যালি, এটা লুজ, এটা দেখা আর হাতে যেন না পড়ে আবার দেখি। হ্যাঁ এই যে দেখি, এটা হাতে এই আরেকবার দেখা, এটা এরকম থাকবে খোলার সময়, এটা অ্যাকচুয়ালি খোলা থাকে। হ্যাঁ এই যে এরকম ভাবে খোলা থাকে, এবার যখন খোলা হবে তারপরে এই সাদাটাকে পেছনে নিতে হবে। বাস রেডি হয়ে গেল, এইবার আমরা টেবিলটাকে আমরা রোদে রোদে বসাতে হবে না, এটা রোদে এবার এটা ধর দেখি, এই যে সুন্দর এখন রোদ আসছে, শীতের হাওয়া দিচ্ছে, ঘরে বসা যাচ্ছে না, ঠান্ডা লাগছে। তো সেই সুযোগে আমরা এখন রোদ পোহাবো এখানে। এই কম্পিউটার ল্যাপটপ নিয়ে এসে কাজও করা যেতে পারে, পেপার পড়ার জন্য আদর্শ জায়গা। ধরে রাখ, ওখানে ধরে রাখ, আমি এখানে একটা নব আছে, এমনি নর্মাল ছাতার মতো, এখানে সুইচ দেওয়া আছে, বড় বড় ডাটিটা আটকে যায়। আচ্ছা গুড ট্যাকটিক্স, ছেলের কাছ থেকে শিখতে হলো। কোথায় ছোট বড় করা যায়? এই যে এইটার থেকে। আচ্ছা এটা থেকে ছোট বড় করা যায় না? যদি এখানে আসে আর দরকার হলে এই পাশ থেকে রুটটাকে কভার করার, আমি এখানে দিলাম। ঠিক আছে, আপনাদের ভালো করলে, ভালো লাগলে শেয়ার লাইক করুন, আর এটার ডেসক্রিপশনটা আমি নিচে দিয়ে দেবো, লিঙ্কটা ওখান থেকে আপনি এটা
কিনতে পারেন। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো হাওয়া দিলে একটু অসুবিধা, উড়ে যেতে পারে না হাওয়া দিলে, কিন্তু যদি হাওয়া না দেয় তাহলে আমরা এরকমভাবে এটা বন্ধ করে দিতে পারি। আমরা এরকম আপাতত দরকার নেই, আমি এরকমভাবে বন্ধ করে দিতে পারি। এরকমভাবে রেখে দিলাম আবার, ঠিক আছে, স্টপ, থ্যাংক ইউ।